আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আমরা অনুশীলনীর আজকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব এবং সাতের ক নয় থেকে ১৬ পর্যন্ত যে অঙ্কসমূহ আছে সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করব। হ্যাঁ, পিএসসি এবং তোমরা যারা পিএসসি পরীক্ষার্থী আছো, সমাপনী পরীক্ষার্থী আছো, তাদের জন্য একটি কথা বলছি, সেটি হলো তোমরা গণিতে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। গণিত যে সাবজেক্ট, যে বিষয়টি, সেটা পুরাটাই প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। এজন্য তোমাদেরকে একটা কথা বলা দরকার বলে মনে করছি, তোমরা প্রচুর প্র্যাকটিস করবে দশমিকের অঙ্কগুলো, তারপরে তোমার এই শতকরার অঙ্কগুলো, উপাত্ত বিন্যস্ত গণের অঙ্ক সমূহ, অর্থাৎ তোমাদেরকে প্রচুর কিন্তু এগুলোর উপরে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার দক্ষতা বৃদ্ধি পাবে। এজন্য তোমাদের কাছে এটা আমার ইয়ে রইল, আরজ রইল, তোমরা সবাই যারা ক্লাসটি দেখতেছ সবার কাছে আমার আরজ যে তোমার গণিতে তোমাদেরকে সবচেয়ে বেশি প্র্যাকটিস রাখতে হবে এবং দৈনিক তোমাকে 1.5 থেকে 2 ঘন্টা গণিতের প্র্যাকটিস করতে হবে। এবং যেহেতু তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্ন হয় ময়মনসিংহ বোর্ডের জন্য, গত বছর যে প্রশ্নটি হয়েছে প্রত্যেকটি স্যারের জন্য 2টি করে প্রশ্ন এসেছে, সেজন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই সৃজনশীল অঙ্ক সমাধান করতে হবে এবং বই শেষ হওয়ার পর তোমাদেরকে সৃজনশীলের দিকে অগ্রসর হইতে হবে। তোমরা সৃজনশীল অঙ্কগুলো সমাধান করবে। ওকে, আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমি আমার মূল ক্লাসের পর্বে চলে যাব, মূল ক্লাসে চলে যাব। দেখো, আজকে যে আমরা আলোচনাগুলো করব, দশমিক ভগ্নাংশের আমরা বাঘ নিয়ে আলোচনা করব, আর এখানে বাহ্য বাহ্যকের সাথে একটা সম্পর্ক যুক্ত আছে। আমরা জানি যে বাহ্য কাকে বলে, ধরো বাহ্য কাকে বলে, তোমরা ক্লাস 3-4 থেকেই পড়ে মানে পড়তেছ, 3A-তে পড়েছ, 4A পড়েছ, 5A পড়েছ, তো এটা তোমাদের কাছে পরিচিত, তাই না? বাহ্য কাকে বলে, মনে করো আমি একটি সংখ্যা লিখলাম 10 বাই 5। এখানে দেখো, এই আমাদের 10 হলো বাহ্য আর হলো 5 হলো বাহ্যক। এখান থেকে লক্ষ্য করো যে সংখ্যাটিকে আমি যে সংখ্যাটিকে বাদ করতেছি, মানে যে সংখ্যাটিকে বাদ করা হচ্ছে সে হলো বাহ্য, যে সংখ্যাটিকে বাদ করা হচ্ছে তাই হলো বাহ্য, এবং যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করতেছ সেই সংখ্যাটি হলো বাহ্যক। তুমি 5 দিয়ে ভাগ করতেছ, এক্ষেত্রে তোমার 5 হলো বাহ্যক। আশা করি বুঝতে পেরেছ। আজকে শুধু আমরা বাঘের অঙ্কগুলো করব। দেখো, তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমরা সমাধান করব। তোমাদের বইয়ের 78 পৃষ্ঠার দেখো 9 নম্বরের 9-এর 2 নম্বর যে অঙ্কটি আছে আমরা সেটি দেখব। 1.5কে তুমি ভাগ করবে 5 দ্বারা। দেখো, এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে তুমি লক্ষ্য রাখবে যে দেখো এখানে দশমিক আছে, তাই না? এখন তুমি এগুলাকে কিন্তু কয়েকটা নিয়মে করতে পারো, তোমার কাছে যে নিয়মটা ভালো লাগে, যে নিয়মটি সহজ লাগে, তোমরা সেভাবেই অঙ্কগুলো সমাধান করবে। দেখো, আমি এই অঙ্কটি যদি এইভাবে সমাধান করি, আমি চাচ্ছি যে এই 15-কে আমরা সরি 1.5কে
আমরা পূর্ণ সংখ্যা বানাবো, এটাকে পূর্ণ সংখ্যা বানিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে দেখো, যদি আমি লিখি দশমিকের জন্য আমরা কি দেই, এক দেই, এবং দশমিকের পরে যতগুলো অঙ্ক সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেব। উপরে হলো তাহলে দশমিক উঠে গিয়ে হলো 15, আর হলো এখানে দেখো ভাগ 5, 10 ভাগের 15 ভাগ থাকলে আমরা গুণ দিয়ে দিব। এখন দেখো এই 5 নিচে নেমে যাবে, তাহলে কি হয়, ভাগ থাকলে গুণ হলে সংখ্যা পরিবর্তন হয়ে যাবে। দেখো নিচের হর উপর উঠবে আর লব নিচে নামবে। ওকে, তাহলে 5 দ্বারা 10 গুণ করলে হবে 50, আর উপরে হলো 15। এখন তুমি ভাগ করে দাও সহজেই। দেখো এখন পূর্ণ সংখ্যায় তোমার কনভার্ট হয়ে গেছে, পূর্ণ সংখ্যায় চলে আসছে। এখন তুমি ভাগ করো। দেখো এখানে যে 50 দ্বারা তুমি ভাগ করতেছো 15 কে, যেহেতু 15 তোমার ছোট সংখ্যা তাকে ভাগ করা যাচ্ছে না, এই জন্য তুমি কি করবে, একটা দশমিক দিবে, তাই না? ভাগ ফলে একটি দশমিক দিবে। দশমিক দেওয়ার সুবিধা কি, তুমি একটা শূন্য নিতে পারবে, তাই না? এখন কতবার যাবে দেখো, তুমি যদি 150 কে 3 দ্বারা গুণ করলে হবে 150, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হলো 0.3। হ্যাঁ, তুমি এই অঙ্কটিকে তুমি আরো 2টি নিয়মে করতে পারবে, আমি তোমাদেরকে সেই নিয়ম গুলাও দেখাই দিব আজকে। দেখো 1.5 কে আমরা ভাগ করতেছি 5 দ্বারা। এখন আমি এই 1.5 কে চাচ্ছি যে পূর্ণ সংখ্যা বানানোর জন্য, পূর্ণ সংখ্যা বানিয়ে আমরা কি করব, অঙ্কটি সমাধান করব। 1.5, দেখো 1.5 মানে কি, 1 দশমিকের পরে একটি অঙ্ক সংখ্যা আছে, দশমিকের পরে একটি কি আছে, অঙ্ক আছে। তাই আমি যদি 1.5 কে পূর্ণ সংখ্যা বানাতে চাই, তাহলে আমাকে কিন্তু 10 দ্বারা গুণ করতে হবে। কারণ আমরা জানি, তুমি যদি কোনো সংখ্যাকে মনে করো 5.5 আছে, তুমি যদি একে 10 দ্বারা গুণ করো, গুণ করলে একের সাথে যতগুলো শূন্য থাকবে, শূন্য থাকবে, আন্ডা থাকবে, তত গড় দশমিক ডানে যাবে। তাহলে এখানে 5.5 ছিল, তুমি যদি একে 10 দ্বারা গুণ করো তাহলে কত হবে, দশমিক এখানে চলে যাবে। এখানে তখন সংখ্যা নেই, তুমি শূন্য দিতে পারো বা শূন্য না দিলে হবে হবে। ওকে, তাহলে আমরা যদি একের সাথে 2টা মামলা থাকে, তাহলে কি হবে, দশমিক সে 2 গড় ডানে চলে যাবে। এখানে ছিল 1 গড় 2 গড়, যেহেতু পরের গড়ে কিছু নেই, তার মানে শূন্য একটা দিব, ঠিক আছে? তার মানে তখন হলো 550। এখন মনে করো একের সাথে 3টি শূন্য আছে, তাহলে কি হবে, একের সাথে যদি 3টি শূন্য দিই আমরা, তাহলে দশমিক দশমিক সে 3 গড় ডানে অগ্রসর হবে, ডানে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি পাই, 5 5, এখানে 3টি মানে 3টি শূন্য আছে, বিদায় 3 গড় ডানে যাবে, 1 গড় 2 গড় 3 গড়। ওকে, আশা করি দেখো এখানে 3 গড় ডানে চলে গেছে। তুমি এখানে দশমিক দিয়ে আবার শূন্য দিতে পারো, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই তো জানোই তোমরা, এটাকে আমরা শুধু এটা লিখতে পারি। ওকে, তাহলে 1.5 যে 5 আছে, একে যদি বানাতে চাই, তাহলে আমি একে কি দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ করব। দেখো 5 গুণন 10, এখানে হবে 15, ভাগ হলো 50। এখন ঠিক সেম আগের মতো 15 কে তুমি 50 দ্বারা ভাগ করবে, ভাগ যায় না। তাহলে কি করবো আমরা, দশমিক দিব একটা, দশমিক ভাগ ফলে দশমিক দিলে একটা শূন্য নিতে পারবো। এখন দেখো 3 বার, 3 দ্বারা 0 গুণ করলে হবে 0, 3 দ্বারা 5 গুণ, আনসার হলো আমাদের 0.3। দেখো এই অঙ্কটি আমরা 2 ভাবে সমাধান, 3 নাম্বার যে সমাধানটি হলো
আমরা দশমিক রেখে কাজগুলো করব, দশমিক রেখে আমরা ভাগ করব। কিভাবে করা যায়? 1.5 আমরা 5 দ্বারা ভাগ করব। এখন যে আমরা ভাগটি করব সেটা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে বা আন্তর্জাতিক নিয়মে আমরা করব। দেখো দশমিকের আগের যে পূর্ণ সংখ্যা আছে, আগে যে পূর্ণ সংখ্যাটি আছে তা হলো 1। তুমি এই 5 কিন্তু একের ভিতরে যায় না, তাই তোমাকে কি করতে হবে, দশমিকের পরে যে অঙ্ক আছে তাকে সহ কিন্তু আমাদেরকে। তাহলে আমরা যদি আমরা এখন 15 চিন্তা করি, যেহেতু আমরা দশমিকের পরের অঙ্কটি নিয়েছি, তাই দশমিককে যখন নিব আমরা নিয়ে কাজ করব, তখন আমরা এই দশমিককে আমরা ভাগফলে দিয়ে দিব। এখন তোমার তোমার হিসাব হলো 15-এর ভিতরে, ঠিক আছে? তাহলে 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 15 হবে। ওকে, আনসার হলো দশমিক 3 বা দশমিক 3। তোমাদের কাছে অঙ্কটি যেভাবে সহজ লাগে তোমরা সেভাবেই সমাধান করবে। এখন আমরা 2 নম্বর অঙ্কটি দেখলাম, 3 নম্বর অঙ্কটি দেখি। 4.8 ভাগ হলো 8। তুমি একে পূর্ণ সংখ্যা বানিয়ে করতে পারো। 4.8 কে যদি আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে যেহেতু দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাই একের সাথে একটি শূন্য দ্বারা গুণ করলেই সে পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এবং বাহ্যকেও আমরা করেছি 10 দ্বারা গুণ, এবং ভাজককেও 10 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে ভাজক পূর্ণ সংখ্যা হবে, বাহ্য পূর্ণ সংখ্যা হবে। বাহ্য পূর্ণ সংখ্যা ছিল না, তাকে পূর্ণ সংখ্যা বানিয়ে নিলাম আমরা। আর তোমাদের যে ভাজক ছিল তা পূর্ণ সংখ্যায় ছিল। এখানে হবে দেখো 48, কে 80 দ্বারা ভাগ করবে। দেখো ভাগ করলে কত হয়, যেহেতু দশমিকের অঙ্ক অবশ্যই অবশ্যই এখানে দশমিক আসবে। 80 দ্বারা 48 কে ভাগ করা যায় না, তাহলে কি করতে হবে, আমাকে একটা দশমিক দিতে হবে। দশমিক দিলে আমি একটা শূন্য আমি নিতে পারবো। এখন কত বাজাবে দেখো, যদি আমি 6 দিই, 6 দ্বারা শূন্য গুণ করলে শূন্য হবে, 6 দ্বারা 8 কে গুণ করলে হবে 48। তাহলে আমাদের আনসার হলো 0.6। ওকে, আমরা 10 নম্বর কে দেখছি। দেখো 10 নম্বরের 1 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে, 3 ভাগ হলো 5। তুমি 3 কে 5 দ্বারা ভাগ করবে, অর্থাৎ যেহেতু এখানে তোমার 5 দ্বারা 3 কে ভাগ করা যায় না, তাই আমরা কি করব, একটা দশমিক নিয়ে নেব। দশমিক দিলে কি হবে, আমরা শূন্য নিতে পারবো। এখন দেখো হলো কত, 30। তাহলে 30 কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে বলে যদি আমি 6 দেই তাহলে হলো, তাহলে আনসার হলো আমাদের 0.6 বা দশমিক 6 দিলেও ভুল হবে না। আমরা 10 থেকে আর একটি অঙ্ক সমাধান করি। 10-এর 2 নম্বর 2/4 দেওয়া আছে। দেখো আমরা 4 দ্বারা 2 কে, যেহেতু এখানে আমাদের বাহ্য ছোট, আজকে মজা হবে তো না ক্লাস করে। ওকে দেখো, এ তাহলে এই 20-এর ভিতরে যদি 4 কতবার যাবে, 5 বার যাবে, ভাগ ফলে 5 দিলে 5 দ্বারা 4 কে গুণ করলে হবে 20। এখন আমরা 11 থেকে একটি অঙ্ক, দেখো 11 থেকে
তিন নাম্বার অঙ্কটি সমাধান করি। 2.34 কে বাদ করবে তুমি তিন, এই অঙ্কটিকে আমরা তিন ভাবে করতে পারি। আমরা এক পদ্ধতিতে করার চেষ্টা করি, দেখো 2.34। এখন দেখো তিন দ্বারা তুমি কিন্তু দুইকে করা যাবে না, ভাগ করতে পারবে না। দশমিকের পরের আছে তাকে সহ আমরা একটা সিস্টেম ভাগ করতে হবে, যেহেতু দশমিকের পরের অংশ নিয়ে কাজ করতেছি, তাই দশমিক বিন্দুটা কোথায় যাবে আমরা এই দশমিক এই বিন্দুটি ভাগ ফলে দিয়ে দিব। এখন দেখো তেইশের ভিতরে তিন যাবে 7 বার, আর 3 7 21। এখন তুমি বিয়োগ করে নামাও, 3 থেকে 1 গেলে হবে 2, আর এখানে তো 0 হবে, 4 উপর থেকে নামবে। এখন 24-এর ভিতরে 3 যাবে হলো 8 বার, 3 8 24। ওকে, তাহলে আনসার হলো আমাদের 0.0078। এই হলো আমাদের আনসার। এখন 12 থেকে আমরা একটি অঙ্ক সমাধান করি, একটি বা দুটি, দেখো 12-2 নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে 3.2 ভাগ হলো, এখন যাবে কয়বার, 6 বার যাবে। দেখো 0 5 6 বিয়োগ করে নামাও, আসবে 20, একটা 0 দেওয়া যাবে, এখন যাবে 4 বার। দেখো 4 দ্বারা 50 গুণ করলে হবে কত, 4 দ্বারা 0 গুণ করলে 0, 5 গুণ করলে হবে 20। ওকে, তাহলে আমরা এই 12 নম্বরের 2 নম্বর অঙ্কটি সমাধান করলাম। যেহেতু অঙ্কগুলো সবই ভাগের, তাই আমি সবগুলো অঙ্ক করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। এখন 13 থেকে আমরা একটি অঙ্ক দেখব, দেখো 13 থেকে 1 নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে 32.2 ভাগ হলো 14, 32.2 ভাগ হলো 14। তুমি একে দেখো আমরা দশমিক রেখেও ভাগ করতে পারবো, বা দশমিক যদি আমরা পূর্ণ সংখ্যা বানিয়ে নেই তাহলে ভাগ করা যাবে। দেখো আমরা তাকে পূর্ণ সংখ্যা বানানো ছাড়াই ভাগ করি, এটাকে 14 ভাগ হলো 32.2। এখন 32-এর ভিতরে 14 যাবে 2 বার, 14 গুণে 28, 14 গুণে 28 হবে, দেখো বিয়োগ করলে কত হয়, 4 উপর থেকে, যেহেতু এই দশমিক আছে, দশমিকের পরের সংখ্যা তুমি নামাচ্ছ, তাই এখানে তুমি একটা দশমিক ভাগ ফলে এই দশমিক বিন্দুটা সে ভাগ ফলে চলে যাবে। এখন 42-এর ভিতরে 14 যাবে কতবার, 3 14 42, তার মানে 3 বার যাবে, তার আনসার হলো আমাদের 2.3। আনসার হলো 2.3। এখন আমরা 14 নম্বর অঙ্ক থেকে একটি অঙ্ক সমাধান করব। দেখো 14 নম্বরের আমরা 3 নম্বর অঙ্কটি 5.1 ভাগ হলো 100 দেওয়া আছে। তাই বলেছি ভাগ গুণের সময়, দেখো গুণের সময় হলো তুমি যদি 5.1 কে 100 দ্বারা গুণ করো, তাহলে 1-এর সাথে যতগুলো 0 থাকবে দশমিক তত গড় ডানে যাবে। এখানে দশমিক 1-এর সাথে 2টি 0 আছে, বেদায় দশমিক সে 2 গড় ডানে যাবে, 1 গড় 2 গড় যাবে। এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, সুতরাং তুমি 0-কে ব্যবহার করতে পারবে। যদি এই অঙ্কটি আমরা এখানে ভাগ থাকে তাহলে কি হবে, দেখো 5.1 ভাগ হলো 100, তাহলে আমাদের হবে ভাগের সময় গুণের সময় ছিল ডানে অগ্রসর হয়েছে, আর গুণের বিপরীত হলো ভাগ, অর্থাৎ তাহলে কি হবে, দশমিক
বিন্দুটি তুমি যদি 100 দ্বারা ভাগ করো তাহলে 2 ঘর সে বামে আসবে। অর্থাৎ দশমী একের সাথে যতগুলো শূন্য থাকবে, একের সাথে যতগুলো মামলা থাকবে ততগুলো দশমিক বিন্দু তত ঘর সে বামে চলে আসবে। একের সাথে দুইটি শূন্য আছে বিদায় দশমিক দুই ঘর বামে চলে আসবে। অর্থাৎ দেখো এই এখান থেকে আরো এক ঘর হলো পাঁচ, পাঁচে এক এক নম্বর ঘর। এখানে তো কোনো সংখ্যা নেই, আমরা শূন্য দিব, তাহলে দশমিক দুই ঘর বামে চলে গেলে হবে। অর্থাৎ দেখো এখানে শূন্য দিলাম, পাঁচের আগে একটি শূন্য দিয়েছি, এরপরে দশমিক চলে যাবে, অর্থাৎ দশমিক শূন্য পাঁচ এক হবে আনসার। এখন আরেকটি দেখো, চার নাম্বার যে দেওয়া আছে, 42 ভাগ হলো 100। তুমি যদি তাকে ভাগ করো 100 দিয়ে, তো একের সাথে যতগুলো শূন্য আছে দশমিক বিন্দু তত ঘর সে বামে চলে আসবে, এক ঘর দুই ঘর। একের সাথে দুইটা শূন্য আছে বিদায় সে দুই ঘর বামে দশমিক চলে যাবে, অর্থাৎ আনসার হবে 0.42। দেখো তোমাদের অনুশীলনীর 7-এর ক-15 নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে, সে অঙ্কটি 35.28 লিটার তেল, 9টি পরিবারের মধ্যে, 9টি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হলো, ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? কত লিটার তেল পাবে? দেখো এখানে বলা আছে 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? যেহেতু আমাদেরকে এখানে কত লিটার লিটার বের করতে বলছে, অর্থাৎ প্রত্যেক পরিবারের কত লিটার তেল পাবে, তাহলে লিটারকে আমরা ডান পাশে রাখবো। সমাধান দিয়ে দেখো, 9টি পরিবার তেল পায় 35.28 লিটার, তাহলে একটি পরিবারের জন্য তো কমই পাবে, তার মানে তুমি 9 দ্বারা 35.28 কে ভাগ করবে এত লিটার। এখন সিম্পলি তুমি 35.28 কে ভাগ করে দাও 9 দ্বারা। দেখো এই 35 এর ভিতরে 9 যাবে কতবার? তিনবার, 4 দিলে 36 হয়ে যাবে, তাই না? 7 বার, 3 বার দিতে হবে, 3 9 27। দেখো বিয়োগ করে নামালে কত হয়? 15 থেকে 7 বিয়োগ করলে হবে 8, আর 3 থেকে 3 করলে হবে 0। এরপরে যে কাজ, আমরা এই দশমিকের পরে যে অঙ্কটি আছে তাকে আমরা নিচে নামাবো, আর দশমিক বিন্দুটি কোথায় চলে যাবে? দশমিক বিন্দুটি চলে যাবে ভাগফলে। এখন যাবে দেখো 9 বার, 9 9 9 হলো 81, বিয়োগ করো 1, উপর থেকে 8 নামবে, এখন যাবে 2 বার, অর্থাৎ আনসার হবে 3.92 লিটার করে তারা তেল পাবে। অর্থাৎ প্রত্যেক পরিবার তেল পাবে 3.92 লিটার করে। তোমাদের 16 নম্বর অঙ্কটি বাড়ির কাজ থাকবে, 16 নম্বর সহ যে 9 থেকে 16 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় এগুলো সবগুলো অঙ্ক করে নেবে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ
সৃজনশীল অঙ্কগুলো সমাধান করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছিল আচ্ছা আচ্ছা, একদম শেষ করে দিলাম, এই জন্য নতুন শুরু করলাম। আমি আপনাকে বলতেছিলাম যে আমি ইনস্টল করে